এটা হলো আগে ছিল আপনার 3D গ্লেস, এখন যে 5D গ্লেস করা। আচ্ছা 5D, আচ্ছা 5D গ্লেসে এটা কি বোঝাচ্ছেন? এটা হলো এই যে পলিশটা উপরে যে গ্লেসটা, এই যে কমোড রূপে গ্লেসটা, এই গ্লেসটা আর কি। আচ্ছা, আর আমাদের এই যে কমোডটা দেখেন এটা হলো হাইড্রোলিক। আচ্ছা হাইড্রোলিক কমোড, জি হাইড্রোলিক কমোড সিট কভারটা, আর ফ্ল্যাশটা হলো জেড ফ্ল্যাশ, মানে জাস্ট ছাল লেয়ার ঠাস করে পড়বে না। জি ঠাস করে পড়বে। এই যে এই পাশটা হলো নর্দা, নর্দার ঠিক উল্টা পাশে হলো যমুনা ফিচার পার্ক। যমুনা ফিউচার পার্কের ঠিক পশ্চিম পাশে হইল গিয়া আলহাজ ট্রেড ইন্টারন্যাশনাল আর ডিবিএল সিরামিক্স আর কি ওনাদের এখানে। তো বিশাল বড় ওনাদের শোরুম। তো চলুন আমরা ভিতরে ওনাদের কী কী আইটেম আছে একটু দেখে নিই। আসসালামু আলাইকুম আশিক ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আশিক ভাই, আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আসলে পাওয়া যায়? আমাদের এখানে সর্বপ্রথম আপনার টাইলস কমোড বেসিন। আচ্ছা, মোটামুটি একটা বাসা সাজানোর জন্য যাই কিছু প্রয়োজন হয় সব কিছুই আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্স্ট থেকেই মোটামুটি সব ধরনের আইটেম, সব ধরনের আইটেম আছে। কমোড বেসিন, টাইলস, টাইলস বাংলাদেশের 11টা কোম্পানির টাইলস আমাদের এখানে পাওয়া যায়। 11টা কোম্পানির। আচ্ছা, আর বাইরের বলতে চায়না যে কমোড বেসিন, থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট, স্পেনের কিছু প্রোডাক্ট আমাদের কাছে সবসময় পাওয়া যায়। চলুন শুরুতে আমরা কোনটা দেখাবো? শুরুতে আমরা কিছু থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট, কিছু বক বেসিন আমরা দেখাতে যাচ্ছি। চলুন, এটা হলো আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট, এ প্লাস ব্র্যান্ড, এ প্লাস ব্র্যান্ড। আর এটা হলো এ প্লাস ব্র্যান্ড। জি এ প্লাস ব্র্যান্ড। আচ্ছা এ প্লাস ব্র্যান্ড, এ প্লাস ব্র্যান্ড আর থাইল্যান্ডের না? জি থাইল্যান্ডের, থাইল্যান্ডের। আমাদের আমাদের প্রোডাক্টটা নিচেটা হলো আমেরিকান উডকাট, উডকাট দিয়ে করা। আমেরিকান না? জি এটা উডকাট দিয়ে করা, আর কালারটার উপরে ইলেকট্রো কোটেড করা, যে কালারটা কখনই উঠবে না। আচ্ছা, এটা মালয়েশিয়ান উডকাটের চেয়ে কি বেটার নাকি এটা? জি জি, এটা আমেরিকান উডকাট, মালয়েশিয়ান থেকে বেটারটা, মালয়েশিয়ান থেকে বেটার। আর উপরের টপ হলো আমাদের মার্বেল। আচ্ছা আচ্ছা, আমাদের মার্বেল। আর এই উপরে মিররটা, মিররটার সাথে গ্লাসটা, আর আর এই কাটটাও সেম আমেরিকান উডকাটই। আচ্ছা, সেম উডকাট দিয়ে করা, আর সাথে একটা মিকচার আছে, মিকচারটা থাইল্যান্ডের মিকচার, থাইল্যান্ডের। জি পুরো সেট। আর এটা হলো আমাদের মার্বেল, মার্বেল না? জি মার্বেল। কাস্টমারদের চাহিদাটা বেশি মানে থাইল্যান্ডের প্রোডাক্ট কাস্টমারদের বেশি? জি জি, এটা বেশি বিক্রি হয়। জি বেশি বিক্রি হয় কাস্টমার মানে। আর এটাতে আপনার পানিতে নষ্ট হয় না কখনোই? পানিতে নষ্ট হবে? পানিতে নষ্ট হবে না, মানে কাটে পানি লাগলেও নষ্ট হবে না? নষ্ট হবে না পানিতে। আপনি কখনো যদি ভিজিয়েও রাখেন তখন যেরকমটা ওরকমই থাকবে। আর কালারটা তো ইলেকট্রো কোটেড করা, কালারটা কখনো আপনার ডিসকালার হবে না, কালারটা ডিসকালার হবে না, ডিসকালার হবে না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের আসলে বিশাল বড় শোরুম। এত বড় শোরুম কিন্তু আসলে এই এলাকাতে আমার মনে হয় না, এই এলাকাতে কি মানে হাতির কুলে মনে হয় এত বড় শোরুম আমি খুব আসলে কমই দেখেছি। তো আপনারা আসলে খুব রিজনেবল প্রাইসে ওনাদের এখানে আসলে মানে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট আসলে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, আগে ছিল 3D গ্লাস। আচ্ছা MSI, এটা কি আপনাদের নিজেদের ব্র্যান্ড? না, নিজস্ব, আমরা এটা ইম্পোর্ট করি। আচ্ছা, এটা হলো আগে ছিল আপনার 3D গ্লাস, এখন যে 5D গ্লাস করা। আচ্ছা 5D, আচ্ছা 5D গ্লাসে এটা কি বোঝাচ্ছেন? এটা হলো এই যে পলিশটা উপরে যে গ্লাসটা, এই যে কমোড রূপে গ্লাসটা, এই গ্লাসটা আর কি। আচ্ছা, আর আমাদের এই যে কমোডটা দেখেন এটা হলো হাইড্রোলিক। আচ্ছা হাইড্রোলিক কমোড, জি হাইড্রোলিক কমোড সিট কভারটা, আর ফ্ল্যাশটা হলো জেড ফ্ল্যাশ, মানে জাস্ট ছাল লেয়ার ঠাস করে পড়বে না। জি ঠাস করে পড়বে না, ঠাস করে পড়বে চতুর্দিক। আর আমাদের এই যে এটা হলো জেড ফ্ল্যাশ করা, জেড ফ্ল্যাশ। জি আর এটা যে এটা হলো আপডেট,
আচ্ছা আর এটার যে ফিটিংসটা আচ্ছা দেখা ফিটিংসটা হলো জার্মানি ফিটিংস WDI ফিটিংস যে খোদাই করে লেখা আছে জার্মানি না জার্মানি ফিটিংস আচ্ছা দেখতে পাচ্ছেন মানে যে জার্মানি ফিটিংস তারপর আমরা ফিটিংস এর অনেকটাই টেকসই না টেকসই তারপর আমরা ফিটিংস এর জন্য 10 বছর একটা সার্ভিস দেই কাস্টমারদেরকে 10 বছর 10 বছরের যে কোনো এনি প্রবলেম আমরা এটা সলভ করে দেই সলভ করে দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা জেট ফ্ল্যাশ করা জেট ফ্ল্যাশ কমোড এবং হাইড্রোলিক সিট কভার এবং আপনার সার্ভিসটা আমরা 10 বছর পর্যন্ত ফিটিংস এ দেই অনলি ফিটিংস এ ফিটিংস এ জি আচ্ছা আর গ্লেসটা আমাদের আগে 3D ছিল এখন 5D তে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা যে আগে 3D গ্লেস ছিল এখন 5D তে নিয়ে আসছি জি যে আগে 3D ছিল আগে যে আগে 3D গ্লেস ছিল 5D দামের কেমন দামে অত ডিফারেন্স না আমরা কাস্টমার ভালো প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা এটা 5D করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এটা একটা মডেল জি একটা মডেল আমাদের এই কমোডগুলো আপনার ইউজ করলে যে কমোডটা ইউজ করে ইজ কমফোর্টেবল আচ্ছা এই কমোডে আপনার অনেকক্ষণ কমোডে বসে থাকলে এটার যে একটা অস্বস্তিকর একটা ভাব ওইটা আসবে না ওইটা আসবে না অনেক স্মুথ সিট কভারগুলো অনেক স্মুথ স্মুথ সিট কভার বসতে আপনার আনিজি ফিল হবে না আনিজি ফিল হবে না কি মুরব্বিরা বসে খুব জি হ্যাঁ ইজিলি মুরব্বিরা বসতে পারবে মুরব্বিরা বসে খুব আসলে আরাম পাবে আর আরাম পাবে আর আমাদের যে ডিপগুলো দেখেন যেমন যে ময়লা যে এই যে ফ্ল্যাশটা করার পরে ময়লাটা এক টানে চলে যাবে কোনো ময়লা ঘুরবে না এক টানে ফ্ল্যাশ ময়লা চলে যাবে এক টানে ময়লা চলে যাবে এক টানে ময়লা চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আশিক ভাই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট চলেন আমরা আমাদের সিঙ্ক দেখাই কিচেনের যে সিঙ্ক হ্যাঁ চলেন সিঙ্ক গুলো দেখি আমরা যে কমোডগুলো যে যে কমোডগুলো দেখাচ্ছি সাথের সেট বেসিন কমোডগুলো সাথের সেট করে না সেট সেট বেসিন হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার সেট করে আইভরি চাইলে আইভরি কালার আচ্ছা আচ্ছা এই এগুলা বেসিন আর এগুলো হলো আমাদের ওয়াশরুমের যে টপ বেসিন গুলো যা স্ল্যাব করে বসানো হয় টপ বেসিন গুলো আর এগুলো হলো প্যারালাল স্ট্যান্ড বেসিন আচ্ছা আচ্ছা আপনি চাইলে দুইটা বেসিনই ইউজ করতে পারবেন ওয়াশরুমে চাইলে দুইটা ইউজ করতে পারবেন কমোডের সাথে মিল জি 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 কালার টালা সব কিছু কম্বিনেশন করে করা যাবে সিঙ্ক আপনার সিঙ্গেল বল থেকে শুরু করে ডাবল বল প্লাস সিঙ্গেল বল সিঙ্গেল ট্রে ডাবল বল সিঙ্গেল ট্রে সবগুলো সাইজই আমরা করি মোটামুটি আর সিঙ্গেল আপনার বিশেষত্ব হইল তাহলে এই সিঙ্কটা আপনার আমাদের হ্যান্ডমেড সিঙ্ক আচ্ছা হ্যান্ডমেড সিঙ্ক যেটাকে বলে এটা আপনার ডিপ হলো প্রায় 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি ডিপটা কারণ ডিপ যত ডিপের কারণ হলো পানিটা যাতে ছিটে না আসে ছিটে না আসে এই জন্য আর এটার বিশেষত্ব হলো যেমন এইখানে একটা নাইফ হোল্ডার দেওয়া আছে আচ্ছা মাঝখানে একটা কলের অপশন দেওয়া আছে এখানে প্লেট হোল্ডার দেওয়া আছে আপনি ছুরি চামচ টামচ চাইলে সিঙ্কি রাখতে পারবেন সিঙ্কি রাখা যাবে আর প্লেট টলেট ধোয়ার পরে এখানে প্লেট রাখবেন পানি টানি ঝরানোর জন্য আর সাথে আপনি একটা ট্রে পাচ্ছেন শাক সবজি মাংস টাংস ধোয়ার পরে এই যে সিঙ্কির সাথে থাকে না সিঙ্কির সাথেই থাকবে সিঙ্কির সাথে আর সাথে আপনি লিকুইড পাচ্ছেন লিকুইড সব আচ্ছা লিকুইড এখানে ইউজ করতে পারবেন লিকুইডটা কি ভিতরে রাখার এটা হ্যাঁ এই যে লিকুইডটা আবার আপনার লিকুইড শেষ হয়ে গেলে আপনি এখানে লিকুইড রিফিল করাবেন হ্যাঁ রিফিল করা যাবে করা যাবে বা এটা যেন পুরোটা খোলা লাগবে এটা তো এই যে কাউন্টারের নিচেই থাকবে কিন্তু এটা আর খোলানো লাগবে না এটা হলো হ্যান্ডমেড সিঙ্ক আপনার এই যে অনেক ডাবল বলের ভিতরে 6টা মডেল এই যে আছে এই একটা ডাবল মডেল এই একটা ডাবল মডেল দেখেন যে এটা আবার আর্কিটেক্টরা ইউজ করে সাজেস্ট করে আচ্ছা একটা বল স্কোয়ার এগুলো আপনার সাইজ আছে 17, 31, 18, 32 বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজের দেওয়া যাবে কিন্তু ফোনে ওভার ফোনে অর্ডার করা ফোনে অর্ডার করা যাবে এবং প্রয়োজনে শোরুমে আইসাও সাক্ষাৎ অর্ডার করা যাবে বাসা পর্যন্ত দায়িত্ব দেওয়ার পৌঁছানো আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কি আপনারা কোনো ছাড় দেবেন অবশ্যই এই ভিডিও ক্ষেত্রে আমরা এখন সুলভ মূল্যে কাস্টমারদেরকে দেই তারপরে ভিডিও রেফারেন্সে কেউ আসলে আমরা ওইভাবে তাদেরকে ডিসকাউন্ট একটা দিয়ে দেব এই সিমটা কিন্তু থাইল্যান্ডের এ প্লাস ব্র্যান্ডের আচ্ছা থাইল্যান্ডের জি এ প্লাস ব্র্যান্ড ওই যে বক্স মেশিন দেখাইছি সেম ব্র্যান্ডের আচ্ছা এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টেড মাল আপনাদের নিজস্ব জি এ প্লাসটা আমাদের আমাদের কোম্পানি আলাস্টার ইন্টারন্যাশনাল নিজস্ব ইম্পোর্ট করে এই যে এখানে আবার ডাবল বল আছে সিঙ্গেল ট্রে ডাবল বল সিঙ্গেল ট্রে দেওয়া আছে তারপর এটা আবার ব্ল্যাক কালার আপনার এটার উপরে আবার গ্লাস করা এটা টেম্পারেট গ্লাস এই গ্লাসটা কখনো ফাটবে না আর কি আচ্ছা আচ্ছা এটা এই সিঙ্কের উপরে গ্লাস করা সিঙ্কের উপরে গ্লাস করা জি গ্লাস করা আবার এটা আছে ফুল গোল্ডেন কালার এটা ইলেকট্রোকোটেড করা এই কালার ডিসকালার হবে না কালার ডিসকালার হবে না আচ্ছা এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এটা কালার থাকবে না জি কালার থাকবে তারপরে কিছু বেসিন আছে আমাদের কিছু বেসিন দেখান এসিএস এর ডাইনিং এ ইউজ করার জন্য যদি আপনারা কেউ বক্স বেসিন দিতে না চাইলে তখন অপশনে এই বেসিনগুলো ইউজ করতে পারবে এই বেসিনগুলো ইউজ করতে পারবে এই বেসিনগুলো ইউজ করতে পারবে আচ্ছা এইগুলা কোন ব্র্যান্ডের ভাই এগুলো আপনার এমএসআই এর কমোড যে দেখাইছি কমোড ওই কমোডের ব্র্যান্ডের আচ্ছা কমোডের ব্র্যান্ডের জি কমোডের
বিভিন্ন কালারের দেওয়া আছে আপনারা দেখেন এই যে মার্বেল শেড কালার করা আছে এগুলো কিন্তু সিরামিক্স সিরামিক্স রূপে কালার করা আচ্ছা আচ্ছা সিরামিক্স রূপে কালার করা জি সিরামিক্স রূপে কালার করা দেখছো দেখতেই পাচ্ছেন সিরামিক্স রূপে খুব সুন্দর আসলে কালার করা আপনারা চাইলে আসলে যেটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে কিছু হোয়াইট আইভরি কালার আছে হোয়াইট কালার আমার অনেকের যেমন সাপোজ আপনার ওয়াশরুমের পাশে কিছু ছোট জায়গা থাকে ছোট জায়গার জন্য ছোট ছোট বেসিন করা ইন্টেরিয়ার যা যা লাগে যে আপনার সাথে যে দেখেন কমোটের সাথে যে ইউজ করে পুশ শাওয়ার যেটা বলে হ্যান্ড শাওয়ার যে আমাদের কাছে বিভিন্ন কালারের এসএস কালার বা গোল্ডেন ব্ল্যাক পুশ শাওয়ার আছে আপনার যে শাওয়ার মিক্সচার বিভিন্ন কালারের দেখেন এই যে শাওয়ার মিক্সচার গোল্ডেন ব্ল্যাক তারপরে আপনার বাথ মিক্সচার গ্রহীর অরিজিনাল গ্রহী গ্রহী ব্র্যান্ড অরিজিনাল না জি জি অরিজিনাল গ্রহী যে গ্রহী গ্রহী ব্র্যান্ডের অন্য কিছু প্রোডাক্ট দেখলে ওয়াশরুমে যে মিরর বক্সগুলো ইউজ করে যেটা মিরর সাথে প্লাস শ্যাম্পু ট্যাম্পু বিভিন্ন রাখার জন্য ভিতরে যে অপশন মিরর বক্সগুলো ইউজ করতে পারবেন এটা এসএস এর ফুললি এসএস করা জি এস ঝং টং আসবে না এসএস না জি এসএস করা এটা এমএস এর ব্র্যান্ডের আপনার অনেকগুলোই ছোট সাইজ বিভিন্ন সাইজ দেওয়া যাবে বাংলাদেশি কোম্পানি আমরা অথরাইজড ডিলার আমরা অথরাইজড ডিলার টিবিএল সিরামিক্স যেমন এটা আপনার ন্যানো পলিশ করা এই মালটা আবার হোমোজিনিয়াস এটা ম্যাট জি গ্লেজ ফর সিলিং যেটা আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে যদি আমরা অথরাইজড ডিলার এটা হলো সাইজ হলো 24x24 আচ্ছা সিএম বাংলাদেশে একটু অনেকটা রিজনেবল প্রাইস বাংলাদেশে আমাদের কম আমরা 11টা কোম্পানির অথরাইজ ডিলার ডিবিএল এক্সমোনিকা মির হুয়াথাই ডিএচসি এই যে আপনার ডিবিএলের আরও কিছু প্রোডাক্ট আছে 24x24 সাইজের যেন এগুলো আপনার পলিশ জি জি 24x24 আবার এটা ম্যাট করা গ্লেসড ফুড সিলিং যেটা আচ্ছা এগুলো আবার যে মার্বেল শেড করা আছে অনেকে আপনার টাইলস লাগলে মনে হয় যে বাসা মার্বেল লাগানো আচ্ছা আচ্ছা মার্বেলের মতো জি মার্বেল শেডও করা আছে মার্বেল শেডও করা আছে জি মির আছে জানেন এই পাশে আপনার এক্সমোনিকা আছে এই যে এক্সমোনিকা জানেন এটা ফুল কেউ ফুল এক হোয়াইট কালার ফুল হোয়াইট কালারের কাছে যে একদম সাদা একদম ব্ল্যাক একদম ব্ল্যাক করা যাবে এই মালটা আপনার বাথরুমের জন্য এই ডেকোর দিয়ে ইউজ করবেন কিচেনে লাগালে এই ডেকোর দিয়ে ইউজ করবেন আবার এটার সাথে ম্যাচিং ফ্লোর আছে এবং এটার সাথে একটা ম্যাচিং ফ্লোর এটার সাথে ম্যাচিং ফ্লোর করা ম্যাচিং ফ্লোর করা জি ম্যাচিং ফ্লোর করা ফ্লোরটা কিন্তু হোমোজিনিয়াস ম্যাট যাতে ওয়াশরুমে স্লিপি না হয় নন স্লিপি আচ্ছা যে নন স্লিপি আর ওয়ালটা হলো গ্লেজ আচ্ছা ওইটা আবার গ্লেস না জি ওইটা আবার গ্লেস ওয়ালটা একটু গ্লেস আপনি যেমন এই ওয়ালটা আপনি এটা দুটা কাজ ইউজ করতে পারবেন যে আপনি কিচেনে ইউজ করতে পারবেন এই মালটা ওয়াশরুমে ইউজ করতে পারবেন কিচেনে দিলে আপনি এটা কোটা ইউজ করবেন ওয়াশরুমে এটা কোটা ইউজ করতে পারবেন আচ্ছা অনেকগুলো প্রোডাক্ট আছে জি এগুলো চাইনিজ এগুলো মেড বাই চায়না জি এগুলো হলো ওয়ালের আবার ফ্লোরের জন্য যেগুলো আমরা অথরাইজ ডিলার ওগুলো তো আর এগুলো ফ্লোরের জন্য বলবেন আমাদের COMMENT 25/4 কুরিল প্রগতি সনি যমুনা ফিউচার পার্ক অপোজিট বসুন্ধরা নিয়ার আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের শপের নাম্বার একটু বলে দিন আলহাজ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের আলহাজ ট্রেড ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে